বাংলাদেশে সম্প্রতি সময়ে মৎস্য শিকারের জন্য নতুন এক ধরনের জালের ব্যবহার কমে বাড়ছে যা নিষিদ্ধ কারেন্ট জালের মতো মিহি ও হালকা এবং এই জাল সূক্ষতিক থেকে সূক্ষ্মভাবে মাছ ধরতে সক্ষম ছেলেদের অনেকে এই জাল ব্যবহারে খুশি কিন্তু বিশেষজ্ঞরা সত্য করে দিয়ে বলেছেন যে এ জাল মাছ সহ জল বৈচিত্র্যের জন্য কারেন্ট জালের চাইতেও ক্ষতিকর নতুন এই জালের পরিচিতির নাম চায়না দুয়ারি নামে বাংলাদেশে জালের একটি থেকে আরেকটি গেটের অনুমোদিত দূরত্ব হচ্ছে চার সেন্টিমিটার অনেকে ধারণা করে থাকেন এই চায়না দুয়ারি জালের সুতা চীন থেকে আমদানি করা হয়ে থাকে জালের দুই মাথা খোলা থাকে বলে একে দুয়ারি নামে বলা হয় সেটা পঞ্চাশ থেকে একশো ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে এবং পস্ত এক থেকে দুই এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়ে থাকে এর ক্ষুদ্র এর একটি থেকে একটি গিটির দূরত্ব খুবই ক্ষুদ্র ও সূক্ষ হয় বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাছ এমনকি ডিমের লাভা পর্যন্ত মাছের লাভা পর্যন্ত উঠে আসে এবং কি অনেক সময় মাছের ডিম ডিমও উঠে আসে লোহার চার রড দিয়ে অনেকগুলো ফ্রেম তৈরি করা হয় এই জালের মধ্যে দেওয়ার জন্য এই জাল একেবারে নদীর তেল দেশ পর্যন্ত থাকে এবং তল দেশে মাটির সাথে মিশে থাকে যার ফলে জলস প্রাণীদের চলাচল অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় কোনো মাছ অথবা জলজ প্রাণী এ জালের ভিতরে প্রবেশ করলে আর বের হতে পারে না জাল সাধারণত তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বিবিসি বাংলার লেখক সায়েদা আক্তার সাহেবের একটি চমৎকার প্রতিবেদন এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেটি পড়লে সব কিছু আরও সহজে বুঝে আসবে